কেন এমন হলো এই জায়গা থেকে একটা কোশ্চেন করতে চাইছি যে সুনীল ভৌমিক বা যশপাল সিং তারা তো জেলের পেছনে গেছে এই দশ হাজার তিনশো তেইশের জীবন নিয়ে যারা চিনিমিনি খেলেছে তারা কেন খোলা আকাশের নিচে সেটা সুপ্রিম কোর্টের সামনে তো গিয়েছে হাইকোর্টের সামনে গিয়েছে মহামান্য আদালত বা যারাই কোর্ট করেছে তারা তো ওই বিষয়ে রেখেছে যে আমাদের সঙ্গে ইনজাস্টিস হয়েছে তার জন্য ওদের থাকা উচিত নয় তো এখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি করবে বা কি করবে না সেটার মধ্যে কোনো মুখ্যমন্ত্রী বা সুপ্রিম কোর্টে যেটা গেছে ওই চাকরিগুলো থাকা না থাকে এই বিষয় নিয়ে মানে যারা দোষী অফিসার তাদেরকে চিহ্নিত করা দেখো দোষী অফিসার চিহ্নিত করা বা দোষী মন্ত্রীকে চিহ্নিত করা সেটা সুপ্রিম কোর্টের সেই কেসের মধ্যে দেখা যায় এখন সুপ্রিম কোর্ট জাজমেন্ট যেটা দিয়েছেন সেটাকে আমি মানব সেটাই হি সংবিধান আমি একটা সাংবিধানিক পদে বসে আছি তার জন্য সুপ্রিম কোর্টের নিশান বিষয়ে বা কেন করেনি কেন আইডেন্টিফাই করেনি কেন বলেনি তেরো হাজার তেরো হাজার সময় বলেছে এগুলো ঠিক নয় এগুলো বন্ধ করে যাও সেটা কেন বলেনি এগুলো এই জায়গায় বসে বলা উচিত নয় আপনারা দেখলেন শুনলেন নিউজ ভ্যানগারের এডিটর সেবক ভট্টাচার্যই কিন্তু প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সে প্রশ্নটা তুলেছিলেন যারা এমন অনৈতিকভাবে বাম জামানায় এই দশ হাজার তিনশোতেই শিক্ষকদের চাকরি প্রদান করেছিলেন তারা এখন খোলা আকাশের নিচে ঘুরছেন সেদিন এ ব্যাপারে তেমন কিছু না বললেও সোমবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় তথা শেষ দিনে এ ব্যাপারে রাজ্য সরকারের করা সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি এদিন অধিবেশনের সরাসরি ঘোষণা দেন দশ হাজার তিনশোতেই শিক্ষকদের যারা অনৈতিকভাবে চাকরি প্রদান করেছিলেন তাদেরও জনসাধারণের সামনে আসতে হবে সেই সাথে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে কমিশন গঠন করা হবে এবং যারা এ সমস্ত চাকরিগুলো দেওয়ার ব্যাপারে জড়িত ছিলেন তাদের ব্যাপারে তদন্ত করা হবে এবং সে তদন্তের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার ব্যাপারেও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন রাজ্য বিধানসভায় ঘোষণা দিয়েছেন যারা চাকরি পেয়েছে তাদের চাকরি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে ঠিক আছে কিন্তু যারা দিয়েছে যারাই কাজটা করেছে যেটা মন্ত্রী মহোদয় বললেন তাদের কি হবে আমি এই হাউসে ঘোষণা করছি কমিশন ঘোষণা করছি যে রিটায়ার্ড যে জাজ আছে তাকে দিয়ে এক কমিশন গঠন করা হবে আর ওই কমিশনের মধ্যে যারা যারা দোষী পেছনে কারা ছিল কেন হয়েছে এরা কীভাবে এখান থেকে বাঁচতে পারবে যারা চাকরি পেয়েছে তারা যেভাবে সরকার নিয়েছে এইভাবে পেয়ে গেছে যারা দিয়েছে তাদেরকেও জনতার সামনে আসতে হবে কারা কারা দিয়েছে কেন অবৈধভাবে দিয়েছে যদি সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে সেটা অবৈধ যারা সেটা করেছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে তার জন্য এই কমিশন গঠন করা হবে এবং রিটায়ার্ড জাজের মাধ্যমে কমিশন গঠন করে খুব কম সময়ের মধ্যে জনতার সামনে সেই বিষয় যাতে চলে আসে রাজ্য সরকার সে ব্যবস্থা করবে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর এদিনের এই ঘোষণায় কিন্তু বিরোধী বেঞ্চের সদস্যদের মুখে আর কথা সরছিল না তথ্যবিজ্ঞ এবং আইনজ্ঞদের অভিমত এ সংক্রান্ত কমিশন গঠন করে তদন্ত হলে যেভাবে পূর্ত কেলেঙ্কারি মামলায় রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী ও দুই প্রাক্তন আমলাকে আইনের বেড়াজালে পড়তে হয়েছে ঠিক তেমনি এই দশ হাজার শিক্ষক মামলায়ও প্রাক্তন একাধিক মন্ত্রী নেতা আমলাকে আইনের বেড়াজালে অবশ্যই জড়িয়ে পড়তে হবে দেখা যাক মুখ্যমন্ত্রীর এই কমিশন গঠনের ঘোষণা ও পরবর্তীতে এর জল কত দূর গড়ায় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড